नमस्कार बंधुरा, सबुज बसंत गाछेर चैनेले आपनादेर सकलके स्वागत। रोजकार मतो आजकेओ एकटी भिडियो गाछ सम्पर्कित आपनादेर जन्य एनेछि। तार आगे अनुरोध करी आमादेर चैनलटी आपनारा देखबेन, आमादेर चैनलके सबस्क्राइब करबेन, आमादेर भिडियोटी सम्पूर्ण देखबेन एबं भिडियो शेषे एकटी लाइक देबेन एबं आपनजन बंधुबान्धव बा परिजनदेर मध्ये सेटिके शेयर करबेन, जाते ताराओ गाछ करे सौंदर्येर आनंद निते पारे। एबं सबस्क्राइब करार पर पाशे जे बेल आइकनटी थाकबे सेटिके प्रेस करे देबेन, তাহলে সবার আগে আপনারা প্রাত্যহিক ভিডিওগুলো অতি আবশ্যকভাবে পেয়ে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন একটি বাগান বিলাস গাছ আছে। আমি আপনাদের আগেও বলেছি বাগান বিলাস গাছ ছায়া পছন্দ করে না এবং অধিক বর্ষা হলে বা বর্ষার সময় আসলে বা এর মধ্যে যদি জল পড়ে এর ফুলে তাহলে এর ফুল আর স্টে করে না, সেই ফুল ঝরে যায়, খুব তাড়াতাড়ি ঝরে যায়। এবং গ্রীষ্মকালই হচ্ছে বাগান বিলাস গাছে ফুল ফোটানোর সঠিক সময়। তো আজ আমি কি করব, গ্রীষ্মের একদম শেষ সময় আর কিছুদিনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে, তাই ফুলের আশা না রেখে গাছটিকে একটু সুন্দর আকার দেওয়ার চেষ্টা করব। দেখুন কত বড় বড় ডাল হয়েছে। আপনারা চাইলে এরকম ডাল থেকে আপনারা প্রপোগেট করে নতুন গাছ তৈরি করতে পারবেন, সেটি সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। অতি সহজেই সহজভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ট্রিমিং পদ্ধতি এবং একে আমি একটা লুকস দেওয়ার চেষ্টা করব, তাই আমি ট্রিমিংটা করব। নির্দ্বিধায় আমি প্রথমে আগে বিভিন্ন দিক দিয়ে একে ট্রিম করে দেব, যাতে গাছটি যে ভারিক্য ভাব সেটি কমে যায় এবং গাছটি একটি পর্যায় পর্যন্ত আনা যায়, তারপরে তাকে নিয়ে কাজ। প্রথমে আগে নির্দ্বিধায় সকল জায়গাকে কেটে নিয়ে এর একটি সুন্দর অবস্থা তৈরি করে নেওয়ার চেষ্টা করি। আপনারাও এরকম করতে পারবেন, বাগান বিলাস গাছ টবে হোক মাটিতে হোক সেটিকে সুন্দরভাবে ট্রিমিং করে নিয়ে আপনি একটা পজিশন পর্যন্ত আনতে পারেন এবং তারপরে আপনি এটি কার্যকারিতা করবেন। যেহেতু বর্ষা আসছে তাই আমি এই কাজটি করছি, এতে গাছের ক্ষতিও হবে না এবং গাছের নতুন শাখা প্রশাখা আরও বৃদ্ধি পাবে এবং আপনি শীতকালে এর অনেক ফুল পাবেন। প্রত্যেকেই যাদের আপনার বাগান বিলাস গাছ আছে, যারা আপনারা টবে বাগান বিলাস গাছ করে থাকেন, তারা প্রত্যেকেই এই প্রসেসেই বাগান বিলাসকে ট্রিমিং করে দিতে পারেন বর্ষা আসার আগের মুহূর্তে। এবং সেটির জন্য আপনি কোনো চিন্তা ভাবনা রাখবেন না, নির্দ্বিধায় করবেন যাতে আপনার গাছটি ভালো থাকে, কারণ বর্ষায় এর বৃদ্ধি আরও বেড়ে যাবে। ঠিক এই পজিশন পর্যন্ত আমি একে রাখছি। এবার আপনারা দেখুন গাছটি কত বড় ছিল, সাঁকানো ছিল এবং সেটিকে আমি ছোট্ট একটি পজিশন পর্যন্ত নিয়ে এসেছি এবং এই পজিশনটিকে ধীরে ধীরে আপনি চাইলে এর বনসাই তৈরি করতে পারেন, নচেত আপনি চাইলে এই অবস্থায় রেখে দিলে এর বিভিন্ন দিক দিয়ে নতুন নতুন শুটস বেরোবে। যেই ডাল থেকে কাটলাম তার পাশ দিয়ে শুটস বেরিয়ে একটির অধিক এবং অনেক ডাল বিকশিত হয়ে একে একটি সুন্দর লুক দিয়ে দেবে এবং আপনার গাছে যখন ফুল ফুটবে তখন সেটি দেখার মতো হবে। এবার এই পরিস্থিতি হওয়ার পরে দেখুন এর মধ্যে কিছু আগাছা হয়ে রয়েছে। বাগান বিলাসে এমনিতেই কোনো পরিচর্যার প্রয়োজন হয় না, তবে বিশেষ করে এই আগাছাগুলি আপনি অতি অবশ্যই তুলে নেবেন। বেশি বড় আগাছা হলে এ গাছের সম্পূর্ণ পুষ্টি এবং জলীয় ভাব বা খাদ্য যাই থাকে, যাই আপনি দেবেন, সেটি এ শোষণ করে নেবে। এবার এইভাবে সম্পূর্ণ আপনার এই যে মাটিটি রয়েছে টবের এর উপরি ভাগের যে আগাছাগুলো আছে সব দমন করে দিলে এবং তারপরে এর মধ্যে আপনি ঠান্ডা পরিষ্কার জল দিয়ে দেবেন এবং তার দুই থেকে তিন দিন পর আপনি খোল জল, সর্ষের খোল পাতলা করে ভিজিয়ে দিয়ে আপনি এর মধ্যে দিয়ে দেবেন। অথবা আরেকটি কাজ করতে পারেন, এর যে মাটির স্তর, কিছুটা মাটির স্তর আপনি তুলে নিতে পারেন এবং তুলে নিয়ে তার মধ্যে পুরনো গোবর সার, শুকনো গোবর সার ছিটিয়ে দিয়ে তার উপরে আবার মাটি এইভাবে চাপা দিয়ে দেবেন এবং জল দিয়ে দেবেন। ব্যাস এই দুটির একটি করবেন, হয় খোল জল দেবেন নচেত আপনি এই গোবর সার দিয়ে এর মাটিটিকে পুষ্ট করে দেবেন এবং খাদ্য সমাহিত করে দেবেন। বর্ষাকালে আর কিছু দিতে হবে না, বর্ষার আগে যা করার করবেন। এবার এই পরিস্থিতিতে আপনি রেখে দেবেন, আপনার গাছ সুন্দর বেড়ে উঠবে এবং হাওয়া দিলেও গাছটি আর পড়ে যাবার ভয় থাকবে না, তাই আপনার গাছটি ভালো থাকবে, সুন্দর থাকবে। এবার আরেকটা টিপস আপনাদের দিয়ে দিই, এই ধরুন এই বাগান বিলাসের এই ডালটি আসলো, এবার এটি দিয়ে আপনি প্রপোগেট কীভাবে করবেন, পারিপার্শ্বিক সকল অংশগুলোকে আপনি ভালো করে কেটে নেবেন, একটা নির্দিষ্ট
বৃদ্ধি পর্যন্ত আপনি ডালটিকে নেবেন। এই শক্ত পোর্শনটিকে চুজ করবেন এবং যত পাতা আপনি দেখবেন সবকটা পাতাকে ভালো করে ফেলে দেবেন। এবং এই যে এক্সট্রা যে অংশগুলো কাটা হোক বা এই ডালের অংশ হোক সব ভালো করে ক্রুম করে দেবেন। এবং ক্রুম করে দিয়ে আপনি এইভাবে সুন্দর করে জলে ভালো করে ভিজিয়ে নিয়ে একদম ট্যাপসে যাতে কাটা থাকে, কোনো পলিব্যাগ হোক, টব হোক, মাটি হোক, জাস্ট পুঁতে দেবেন। এইভাবে পুরো প্রেস করে ভিতর পর্যন্ত ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে দিয়ে পার্শ্বিক মাটি দিয়ে বা জল দিয়ে যাতে না নাড়াছাড়া পড়ে, তাহলে আপনার নতুন একটি গাছ তৈরি হয়ে যাবে। এইভাবে আপনি অজস্র গাছ তৈরি করে নিতে পারবেন। আজ আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন বর্ষার শুরুর সময় আপনি বাগানবিলাস গাছকে কীভাবে প্রুন করবেন এবং কী পদ্ধতিতে আপনি নতুন একটি গাছ তৈরি করে নিতে পারবেন ওই ডাল থেকেই, কাটিং যে ডালটি করবেন সেটি থেকেই। এবং বাগানবিলাস গাছে ট্রিমিং করার পর তার মধ্যে কী সার দেবেন, তাহলে আপনার বাগানবিলাস গাছ সুন্দর হবে এবং সুন্দর ফুলে ভরে উঠবে শীতকালের সময়। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটি লাইক দিন ভিডিও শেষে এবং আমাদের চ্যানেল সবুজ বসন্তকে আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গ দিন, আমাদের সাহস দিন। নমস্কার বন্ধুরা আজকের জন্য।